মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমান না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদকে অপেক্ষা করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে তিনার ঘর মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তিদূত উম্মতির ক্যান্ডার সৈয়দুল বাশার ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা জুনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আরবি যে মাসটি চলতেছে এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল বলেন। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটে। আমরা খুশি না? বেজার? হুজুর আসছেন আমরা বেজার না? তাহলে কি তার কারণেই তো আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিচ্ছেন। আরবিতে মাসের নাম কি? এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে এসেছেন। ইতিহাস বিজ্ঞান 12 রবিউল আউয়াল কেউ বলেছেন, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ওই সময় ইসলামের ইতিহাস পরিশুদ্ধভাবে লিখবে এই মানুষ তো ছিল না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এটা ঠিক আছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে মত কয়টা বলে না? কত কত তারিখ? 9 অথবা 12। কিন্তু পৃথিবীর থেকে বিদায় হয়েছেন কত তারিখ? 12 রবিউল আউয়াল। এই ব্যাপারে দ্বিমত নেই। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছেন, এজন্য আজকের আলোচ্য বিষয় আমি বেছে নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বিশ্ব নেতা। আজকের আলোচ্য বিষয়বস্তু কি? কে? সবাই বলেন একসাথে। আজকের আলোচ্য বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বিশ্ব নেতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 2500 বছর পূর্বে, কত বছর পূর্বে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলুন তো আমাদের নবীর নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো, প্রসিদ্ধ নাম হচ্ছে মোহাম্মদ আহমদ। বলেন সবাই, কি কি নাম? প্রসিদ্ধ নাম। কোরআনুল কারীমের ভিতরে অন্তত আমার যতটুকু দখলে আছে প্রায় 400 অধিক নাম ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকেছেন। কতগুলা? 400 অধিক। এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ সামনে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরে নাম প্রসিদ্ধ নাম হচ্ছে মোহাম্মদ আহমদ। বলুন সবাই, মোহাম্মদ আহমদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ হাদিসের একটি প্রসিদ্ধ গ্রন্থ। হুজুর বলেন যে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার ফল, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ। খুশি হতে পারেন না? কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম। খানাই কাবার নির্মাণ কাজ সম্পন্ন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে তিনটি দোয়া করেছিলেন। তন্মধ্যে একটি দোয়া ছিল বিশ্ব নবীর জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, কুরআনুল কারীম সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন সেই দোয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمكم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এদের মধ্য থেকে আপনি একজন রসূল পাঠান। এদের মধ্য থেকে, এদের মধ্য বলতে সামনে যারা আছে তাদেরকেই বুঝায়, কথা বুঝেন নি? এদের মধ্য থেকে মানে কি? ওখানে উপস্থিত ছিল কে? ইসমাইল ইসলাম। সামনে কে? ইঙ্গিত বহন করেছেন পূর্বের দোয়ার দিকে, যুররিয়াতা মানে আমার সামনে আছে কে? ইসমাইল। ইসমাইলের বংশে একজন রসুল পাঠাও। সেই রসুলের কর্মসূচি কি? কিতাব তেলাওয়াত করবে, জাতিকে কিতাব তেলাওয়াত করে শোনাবে। কি তেলাওয়াত করে শোনাবে? সেই কিতাবের নাম কি? কথা কয় না? সেই কিতাবের নাম কি? আর পৃথিবীর জমিনে সবচেয়ে বাটা হলো আল কোরআনুল কারীমের কাছে এই কথা বলেন, ঠিক কি না? দোয়া করছে কোন কিতাব তেলাওয়াত করার জন্য? কিতাব তেলাওয়াত করে শোনাবে এবং হিকমা শিক্ষা দিবে, হিকমা, এবং তাদের দিলকে পরিশুদ্ধতা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাদের দিলের পরিবর্তন হবে, তাদের লেবাসের পরিবর্তন হবে, তাদের সমাজের পরিবর্তন হবে, তাদের রাষ্ট্রের পরিবর্তন হবে, এমন একজন রসুল তুমি পাঠাও। জোরে বলতে পারেন নাই? দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেছেন। কি করেছেন? কবুল করে নিয়েছেন। আড়াই হাজার বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কারিমা নাজিল করে সেই দোয়া যে মঞ্জুর করেছেন সেটা জাতিকে শুনিয়ে দিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কীকুম ويعلمكمُ الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। الله سبحانه وتعالى عباد
দেখে বলছে তোমাদের জাতির পিতা যে দোয়া করেছিল সেই দোয়া মঞ্জুর। তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল নির্বাচিত করলাম, তোমাদের মধ্য থেকে একজন রসুল আমি নির্বাচিত করলাম, যেই রসুলের কাজ হলো কিতাব তেলাওয়াত করা, হিকমা শিক্ষা দেওয়া, দিলের পরিশুদ্ধতা অর্জন করানো, এবং এমন কিছু জিনিস শিক্ষা দেওয়া যা তোমরা জানতে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই কথা জানিয়ে দিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করেছি, এখন তোমাদের মধ্য থেকে একজন আমি রসূল নির্বাচিত করলাম, তার কাজ হলো কিতাব তেলাওয়াত করা, হিকমা শিক্ষা দেওয়া, এবং দিল সমাজ রাষ্ট্র সব কিছুর পরিশুদ্ধতা অর্জন করা, এবং এমন কিছু শিক্ষা দেওয়া যা তোমরা জানতে না। মক্কা নগরীর লোকেরা পণ্ডিত ছিল, কিন্তু এমন পণ্ডিত যেমন কিছু জিনিস যেগুলো তারা জানতো না, নিজের শরীরের পবিত্রতা এটা তারা জানতো না, ভালো মন্দ উপলব্ধি করার জ্ঞান তারা একবারে ভুলে গিয়েছিল শুধু চেয়ারের কারণে। কথা কয় না? আওয়াজ কি যায় না আপনাদের? যায় না? আওয়াজ যাচ্ছে? শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা যে শুনতেছেন, আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমি বুঝবো কেমনে? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করে রাসূলকে পাঠালেন, সেই নবীর নাম কি? একসাথে সবাইকে বলতে হবে, মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে সর্বাধিক প্রশংসনীয়, সর্বাধিক প্রশংসনীয় মানে প্রশংসা পাওয়ার উপযোগী। আহমদ আরেকটি নাম, আহমদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রশংসা করেছেন, এজন্য একটি প্রবাদ আছে, যদি প্রশংসা পেতে চাও তাহলে প্রশংসা কর, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রশংসা করেছেন আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলা এমন একটি নাম রাখলেন যে নামের অর্থ হলো সর্বাধিক প্রশংসা পাওয়ার অধিকারী। সম্মানিত দিনী ভাইরা, শুধু কি তাই? দেখুন সূরা আহজাবের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে যে আমার নবীর মর্যাদা ইজ্জত কত বেশি। আমি কোথাও বান্দাদেরকে বলি নাই যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, এ কথা বলছে? কথা কয় না? বলছে আল্লাহ আমি এই কাজটা করি তোমরাও করো, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। তবে সূরা আহজাবের 46 নম্বর আয়াতে হুজুরের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দেখিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা আমার রসূলের প্রতি দরুদ প্রেরণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই যাহারা ঈমান গ্রহণ করেছো তোমরাও আমার রসূলের প্রতি দরুদ সালাম পেশ করো। আরেকটু আওয়াজ দি, দরুদ এবং সালাম, এর ব্যাখ্যা
এখন তো সমাজের মানুষেরা মনে করে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা জিলাবিদিনা, কথা কয় না, জিলাপি আছে যতক্ষণ দরুদ চলে ততক্ষণ, জিলাপি যখন থাকে না দরুদও আর পড়ে না, কথা কয় না, ঠিক কিনা? এই দরুদ না, বান্দার পক্ষ থেকে দরুদ হলো আল্লাহর কাছে চাওয়া বিশ্ব নবীর উপরে রহমত নাজিল করার দোয়া। আর আল্লাহর পক্ষ থেকে দরুদ যে নবীর উপরে, কবিরাম আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে রহম নাজিল করা। শুধু দরুদ বলতে আল্লাহুম্মা সাল্লি আলা আপনি পড়েন, সেটা আমি বাধা দিচ্ছি না, কিন্তু এটা আমরা আজকে দলিল দিয়ে জাতিকে বিভ্রান্ত করছি, কিন্তু এই দরুদের কথা আল্লাহ বলেন নাই, কথা কয় না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মানুষকে যে নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলের প্রতি দরুদ পড়ি। এর মানে হচ্ছে যে আমার রসুলের উপরে সদা সর্বদাই রহম আর করুণা নাজিল করি, আর তুমি বান্দা হয়ে আমার সৃষ্টি হয়ে শ্রেষ্ঠ মানব, সেই মানবকে তুমি গালি দাও, তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছো। সম্মানিত দিনী ভাইরা, কানগুলি একটু সজাগ করো, এখন আর জুমার খুতবায় কণ্ঠ দিয়ে ওয়াজ হবে না, এইভাবে চলবে, 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 কারণ শিক্ষার জন্য আমরা আসি, কিসের জন্য? সম্মানিত দিনী ভাইরা, তাহলে কোন সূরায় পাইলাম? সূরা আহজাব, কোন সূরা? আয়াত নং 46। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে রসুলের মর্যাদা বাড়ানোর জন্যই একথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রসুলের দাম কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? তাম পৃথিবীর যত দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিস যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু আমার নবীর নামটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীর নামের মর্যাদা বেশি হয়ে যাবে, ঠিক না? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বিশ্ব নবী যে মুসনাদ আহমদের বর্ণনায় বললেন যে দোয়ার ফল, এই দলিল আমরা পাইলাম কোথায়? সূরাতুল বাকারার 129 নাম্বার আয়াতে কারিমা এবং 151 নাম্বার আয়াতে কারিমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটি কথা বললেন যে আমি হলাম ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সুসংবাদ। কার? ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সুসংবাদ। হুজুর যে বললেন এই কথা আর দলিল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন না? আপনারা বেজার খুব, কারণ আপনাদের নেতার প্রশংসা না করে হুজুরের প্রশংসা করছি, আপনারা তো বেশি বেজার হওয়ারই কথা। তাহলে নেতার প্রশংসা করি নাকি? কার প্রশংসা? সম্মানিত দিনী ভাইরা, সূরা আসসাফ 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঈসা আলাইহিস সালাম বলেন যে হে লোকেরা, আমার কওমের লোকেরা শুনে রাখো, আমার উপরে এত জুলুম করতেছ, এত অত্যাচার করতেছ, আমি তো নবী, আমার পরে
আরো একজন নবীর আগমন হচ্ছে, সেই নবীর নাম হচ্ছে আহমদ। জাতিকে সুসংবাদ দিলেন তিনি, কে? ঈসা রূহুল্লাহ। কোন সূরায়? সূরা সাফ 6 নম্বর আয়াতে কারিমা। দেখে নেবেন, আমি এই জন্য বলে দিচ্ছি, কারণ এখন আলেমরা কথা বললে অনেকেই মনে করে যে হুজুর আমাকে দেখেই শুরু করছে, কথা কয় না ঠিক না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাসূলের ইজ্জত সম্মান বাড়ালেন, ওই রাসূলের ইজ্জত সম্মান যদি কোনো কুলাঙ্গার কমাইতে চায়, তাহলে বুঝতে হবে স্পষ্ট কথা হলো, সে যার সন্তান অবৈধ সন্তান বৈধ সন্তান হতে পারে না। সেটাও আমার কথা না, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের ভিতরে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা সানিম। কোন সূরা? সূরা কলাম। উতুল্লিম বাদা যালিকা সানিম। এই আয়াত নাজিল হলো ওই সময় কিছু কুলাঙ্গার যখন আমার রসুলকে পাগল বলতে শুরু করলো, আমার রসুলকে ধর্ম ব্যবসায়ী বলতে শুরু করলো। এখনো কিছু কুলাঙ্গার আছে না নাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, কথা কয় না? দুই সাইডটা কি এলাকায় খুঁজলে পাওয়া যাবে না? তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি বৈধ সন্তান না অবৈধ সন্তান, কারণ তোমার মা ছাড়া কেউ বলতে পারবে না। আজ থেকে সাবধান, কাফেররা আমার রসুলকে গালি দিয়েছে পাগল, ধর্ম ব্যবসায়ী, রাষ্ট্রদ্রোহী, রাজাকার, আর এখন গালি দেয় মুসলমানের বাচ্চা, কথা কয় না? হুজুর ঘাবড়িয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। হুজুরের মন খারাপ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুজুর আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন কেন? ওই মুগীরা আপনাকে বলেছে যে আপনি পাগল, আর এই জন্য আপনি ঘাবড়ে গেছেন। ঘাবড়ে যাবেন না, বরং আমি একটা স্বীকৃতি দিচ্ছি, সে হলো যার সন্তান অবৈধ সন্তান। আপনি গিয়ে বলেন, এক মঞ্চায়ন করা হয়েছে, মঞ্চ করে বক্তব্য দিচ্ছে একের পর এক নেতারা, দুর্লভ বক্তব্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে দাওয়াত করা হয়েছে, কিন্তু হুজুরের চেয়ার নাই কি নাই? হুজুরের জন্য কি নাই? চেয়ার নাই। এরকম দৃশ্য আমরাও মাঝে মধ্যে দেখি, নেতারা মিটিং মিছিল করে সেখানে হুজুরদেরকে ডাকে দোয়া করার জন্য, কিন্তু হুজুরের জন্য চেয়ার নাই, থাকলেও নিজে বসে সোফায়, হুজুরের জন্য হলো প্লাস্টিক, কথা কয় না? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? আপনি মিলাই দেখেন, আমার তো দোষ নাই, যদি আমাকে দোষী বানাতে চান তাহলে কোরআন বাদ দিতে হবে, আর কোরআন বাদ দিলে মুসলমান থাকবেন না? থাকতে পারবেন না? সম্মানিত দিনী ভাইরা, এরপরে দেখুন কি বিষয় হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে যাওয়া হলো ঠিক, কিন্তু হুজুরকে সিয়ার দেওয়া হলো না। হুজুরের চাচা আবু তালিবের সাথে তারা বলল, আমির হামজা সেও সাথে, সে বলল মুহাম্মদের সিয়ার কোথায়? বলছে মুহাম্মদের আবার সিয়ার লাগে? ফলাবান মানুষ, হুজুরের দাম বেশি না আবু জাহেলুত বা সাইবার দাম বেশি? কার? বলল যে তার সিয়ার নাই। যদি তাই হয়, আমির হামজা বলল, ভাতিজা চলো, যেই সমাবেশে আমাদের চেয়ার থাকে না সেই সমাবেশে আমরা বসতে পারি না, কারণ মক্কা নগরীর ঐতিহাসিক এবং সম্ভ্রান্ত ফ্যামিলি এবং বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। সেই বংশের ইজ্জত থাকে না,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে চলে গেলেন, সমাবেশ শেষ হয়ে গেল, ওখান থেকে ঘোষণা আসলো মুহাম্মদ প্রকৃত পাগল। কি প্রকৃত পাগল? দ্বিতীয় আবার সমাবেশ হলো, সেই সমাবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা হয় নাই। একতরফা ভাষণ দিয়ে মোহাম্মদ খারাপ, মোহাম্মদের দল খারাপ, এরা রাজাকার, এরা দেশ বিরোধী, এদেরকে উৎখাত করো, এই সব কিছু বললেন। বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এই বার্তাগুলি পৌঁছে গেল, হুজুর সাল্লামের মন খারাপ। আবু জেহেল উতুবা সাইবাকে আমির হামজা গিয়ে বলল, কি ব্যাপার তোমরা এইভাবে মোহাম্মদ কি বলে সেটা বাস্তবে সুন্দরভাবে না শুনে তার নামে বিশুদ্ধগার ছড়াচ্ছ, তাকে তোমরা কালারিং করার চেষ্টা করছো, তার পিছনে কারণ কি? তোমরা তোমাদের উদ্দেশ্যটা কি সেটা খুলে বলো, এই তো ঝামেলা শেষ হয়ে যায়। বলল যে আমাদের উদ্দেশ্য কিছু না, তবে কথা হলো মোহাম্মদ একতরফা বুঝে আমাদের বুঝগুলা নেয় না, আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো ওরা বসেই না, কথা কয় না, কি করে না, বসে না, এখনো এক শ্রেণীর মানুষ। হুজুরা যা বুঝে তাই খালি কয়, আমাকে তো কোনো সময় কোনো কাজে ডাকে না। হ্যাঁ, ডাকলে এই জন্য খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর চাচা বলল যে তোমরা এইভাবে যে ঘোষণা দিয়ে দিছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই, তাহলে তোমরা এক জায়গায় বসো। উদ্যোগ গ্রহণ করা হলো, এই দিন চেয়ার কিন্তু প্লাস্টিকের চেয়ার, কিসের চেয়ার? প্লাস্টিকের চেয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সবার বক্তব্য শেষ, সবাই একটু হাইপতি বর্ণনা করছে যে আমাদের বক্তব্য দিয়ে শেষ করি, পরে সময় থাকলে মোহাম্মদ বক্তব্য দিবে, না থাকলে না দিবে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সর্বশেষ বক্তব্য দেন যিনি, তিনি কি চার নম্বর পাঁচ নম্বর বক্তা না এক নম্বর বক্তা? কথা কয় না, শেষে বক্তব্য দেন যিনি তিনি কয় নম্বর বক্তা? কারণ এক নাম্বার যদি আগেই দিয়ে দেয়, চার নাম্বারের বক্তব্য কেউ শুনবে না। খেলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুরের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সর্বশেষ বক্তব্যের সময় আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়া শুরু করলেন, মানুষেরা চাতক পাখির মতো তাকিয়ে শুনতে শুরু করে, যেইটা হা করছে হা কইরাই শুনতেছে, যেইটা মুখ বন্ধ করে আছে মুখ বন্ধ করে আছে, যে চোখ এইভাবে করছে ওইভাবেই শুনতেছে, চোখ আর নড়াচড়া দেয় না, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলল, দেখো যারা আমার বিরুদ্ধে বড় বড় বক্তব্য দিচ্ছ, আমার আল্লাহ বলছে ওদের জন্মের বলে দোষ আছে। জোরে কন, উতুল্লিম বাদা যালিকা সানিম। হুজুর আপনি বলে দিয়ে দেন, যে আপনার বিরোধিতা করছে এই মুগিরা, এর জন্মের দোষ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, সে তো রেগে গেছে, ব্যাপার কি আমার জন্মের দোষ আছে মানে মক্কার বড় লিডার হলাম আমি, আর যত জালিম বড় লিডার হিসেবে থাকে অধিকাংশ গুলাই হলো যার সন্তান, হয়তো মায়ের বিয়ার আগেই ওর জন্ম হয়েছে, আর তা না হইলে বিয়ার পরে ওর মা বাবারে থুইয়া অন্যের জন্য অন্যের সাথে রাত কাটাইছে। এখন আপনি হিসাব মিলাই নিয়েন, কারণ আমি রাজাকার হয়ে জেলখানে যেতে চাই না। সম্মানিত দিনী ভাইরা, ঘোষণা হওয়ার পরে হরমনটা খুব খারাপ, খারাপ হয়ে বলছে, কি মোহাম্মদ তুমি এত বড় কথা বলছো,
হুজুর সাল্লাম বললো আমার সাথে তোমার রাগ করে লাভ নাই, তুমি সবচেয়ে যাকে বেশি পছন্দ করো তোমার মা, তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মাই বলে দিবে যে তুমি আসলেই কি বৈধ না অবৈধ সন্তান। দাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেল বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে তরবারিটা বাড়ির আঙ্গিনায় গেড়ে ফেললো আর মাকে আত্মচিৎকার করে ডাকতে শুরু করলো। মা আসলো, আসার পরে বললো মা তোমাকে আজকে একটি সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা তুমি বলতে পারবে না। বললো কি সেটি মিথ্যা কথা বা সত্য কথা? বলছে মা সত্যি করে বলো যে আমি এই যে আমি আসলেই তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান? হঠাৎ তুই প্রশ্ন করিস, তার পিছনে কারণ কি? দেখে বলছে যে মোহাম্মদ বলছে যে আমি নাকি অবৈধ সন্তান। মা মাথাটা নিচু করে মুখটাকে অন্যদিকে ঘুরে বলছে হ্যাঁ তুই অবৈধ সন্তান, তুই যার সন্তান, তোর বাবার সাথে বিবাহ হওয়ার পরে আমার 20টি বৎসর অতিবাহিত হয়, তোর বাবা একটি রাত্রের জন্য একটি বারের জন্য আমার স্ত্রীর অধিকার আমাকে দিতে পারে নাই। তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যায় মদিনায়, আর এই সুযোগে আমি আমার বাড়ির কাজের লোকের সাথে রাত্রি যাপন করি। সেই রাত্রিতে ওই কাজের লোকের সাথে মিলন হওয়ার পরে তোর জন্ম হয়েছে। বৈধ না অবৈধ কথা কয় না? বৈধ না অবৈধ কথা ক্লিয়ার? মুসলমানের ঘরের সন্তান হোক, হিন্দুর ঘরের সন্তান হোক, ইহুদির ঘরের সন্তান হোক, মুশরিকের ঘরের সন্তান হোক, কাফেরের ঘরের সন্তান হোক, যদি সত্যিকারের বাবা জন্মের সন্তান হয় তাহলে আমার রসুলকে গালি দিতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি দেখেন আমার রসুলকে গালি দেয়, আল্লাহর ফতোয়া অনুযায়ী সে যারো সন্তান, অবৈধ সন্তান, বৈধ সন্তান না। ঠিক।